হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখানে দেখো ভেন্ডি কেটে নিয়েছি, আর এই যে লাউ কেটে নিয়েছি, এখানে মটরের ডাল, গাডার মটরের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই লাউগুলো ওই ডালের মধ্যে যাবে। তোমরা কেউ খাও লাউয়ের খোসা ভাজা, কমেন্ট করে জানাবে তো। জল বিক্রি হয়েছে, জল বিক্রি হয়েছে, আর হবে উচ্ছে ভাজা। ওই যে উচ্ছেগুলো কাটবো, ভাইয়ের বউ স্নান করে পুজো দিতে গেছে, আমি একটু রান্নাটা দেখছি। ভাই এখন নিজে সেদ্ধ ভাত খাবে, খেয়ে আবার কাজে বেরোবে। চলো আমি বাকি খোসাটা কেটে নিই। তিনটে সুটি দিতে বলেছে, এটা কাটা হয়ে গেছে, ওটা এই দুটো ভাই বউ করবে, আর এইটাকে বলেছে দিদি তুমি ভাজবা। ঠিক আছে, আমি ভাজবো, আমার খেতে ভালো লাগে, ভাজবো অনেকদিন পর। চলো করে নিই। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা লাউয়ের খোসা ভাজা খাও কে কে, কারা কারা মানে পছন্দ করো আর কি। তো এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে, আর ভাইপো আঁকতে গেছিলো, আঁকা থেকে চলে এসেছে, দিয়ে আমি আরও একসাথে খেতে বসেছি। আর উনি তো কার্টুন দেখবে, কার্টুন দেখতে দেখতে খাবে, তার জন্য আমাকে সাউন্ডটা কমিয়ে দিয়ে এখানে ভয়েস দিতে হচ্ছে। ও আর আমি খেতে বসে গেছি। এই যে এটা হচ্ছে ভেন্ডি, সর্ষে বাটা দিয়ে ভেন্ডি উচ্ছে ভাজা আর খোসা ভাজা, আর হচ্ছে এই হচ্ছে মটরের ডাল দিয়ে লাউ দিয়ে মটরের ডাল, লাউয়ের খোসা ভাজা, উচ্ছে ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা। এই হচ্ছে খাওয়া দাওয়া, আজকে দুপুরের লাঞ্চ মেনু। তা উনি এখন খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবেন, আজকে রবিবার, প্রাইভেট পড়া নেই ওই জন্য। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একটু বেরোবো। হঠাৎ করে জানি না কেন বান্ধবীর জন্য খুব মনটা খারাপ করছে, অনেকবার বহরমপুরে আসি যাই এসেছি, তা বান্ধবীর সঙ্গে দেখা করা হয় না। কুঞ্জঘাটায়, সায়দাবাদ কুঞ্জঘাটা, ওইদিকে আমার একটা বান্ধবী আছে, স্কুল ফ্রেন্ড, অনেক দিন ধরেই ওকে দেখতে ইচ্ছা করে, কেমন আছে না আছে ওদের ফ্যামিলি। তো ভাবলাম চলো আজকে ফাঁকা আছে, গতকালকে মাসির বাড়ি থেকে এসেছি, আজকে একটু ওর সঙ্গে দেখা করে আসি। তাই বলে তাড়াতাড়ি করে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বান্ধবীকে দেখার উদ্দেশ্যে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কোথায় যাই কি করি। চলো, তোমাদেরকে তো আগেই বললাম এখানে সাউন্ডটা কমিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ওই টিভি চলছে, আমার আবার খুব ভয় করে কপিরাইট খাবো বলে, ওই জন্যই আমি টিভির সাউন্ডটা মানে অরিজিনাল সাউন্ডটাকে কমিয়ে দিয়ে নিজের ভয়েস দিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। তো যাই হোক, কথা হচ্ছে কি বলতে গেলাম, তোমরা যদি আজকের ভিডিওটা দেখে কেউ আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কে বহরমপুরে আশেপাশে আছো আর কোথায় দেখা করলে তোমাদের সুবিধা হবে, কারণ আমি খুব তাড়াতাড়ি বহরমপুর থেকে চলে যাব, তার আগে তোমাদের সঙ্গে একটু দেখা করতে চাই। তো কোথায় দেখা করলে তোমাদের সুবিধা হবে এই ভিডিওতে তোমরা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও, তোমরা আমার সঙ্গে কোথায় দেখা করতে চাও বহরমপুরে, কেমন? তাহলে আমার খুব সুবিধা হয়, তোমাদের কথা মতো আমি তাহলে সেখানে পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মেঘাচ্ছন্ন আকাশ, দুটো খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, যাব একটু বহরমপুর, কোথায় কুঞ্জঘাটা যাই, দেখি আমার বান্ধবী কী অবস্থায় আছে। প্রায় 15 বছর পর যাব, কারণ খুব শিগগিরই বহরমপুর ছাড়বো আবার, এই তো আমার জীবন গো, অনেক কিছু আবার পাল্টাতে চলেছে। চলো হেঁটে হেঁটে যাবো, তো দাদার ঘাট পর্যন্ত হেঁটে হেঁটে যাই, তারপরে নৌকা পার হবো। সাদা সুন্দর বাড়ি,
একদম ভালো না, একদম সাদা ফটফটে বাড়িটা। ঘরের থেকেই ভাবি তোমাদের দেখা হবে, দেখতে পারি খুব ইচ্ছা করে। আমার এই সাদা বাড়ি খুব ভালো লাগে, পুরো ঠিক সাদা বাড়িটা। প্রথম কদিন রাস্তা চিনতে খুব সমস্যা হচ্ছিলো, একা একা ভয় পাচ্ছিলাম, এখন চিনে গেছি। এখন একা একাই রাধারঘাট পর্যন্ত যেতে পারি হেঁটে হেঁটে। প্রথম কদিন খুব ভয় পাচ্ছিলাম, হারিয়ে যাবো, চিনতে পারি না, এখন একা একাই যেতে পারিস। দেখো বন্ধুরা, আমি গঙ্গা পার হয়ে টোটো করে চলে এসেছি কুঞ্জুঘাটা বান্ধবীর বাড়িতে। এসে যা দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু না। আমার বান্ধবী ভীষণ অসুস্থ, ভীষণ মানে ভীষণ অসুস্থ। দেখো ওকে, ওদেরকে না জানিয়ে আমি এইটুকু মাত্র মা বাবা কি আর চারদিন বেঁচে থাকে বলো, ক্যাপচার করেছি। তাও যখন যাওয়ার সময় তখন তো মা বাবা যাবে তুলতে, হয়তো ভাবতে পারো যে আমি কোথায় যাচ্ছি, কী ব্যাপার। আমার স্কুল লাইফের বান্ধবী, ও যে আজ এতটা অসুস্থ, আমি দেখতে গিয়ে তোকে এইভাবে দেখবো আমি কল্পনাও করতে পারিনি। আমি ভীষণ ভীষণভাবে কষ্ট পেয়েছি। ওর মার সঙ্গে কথা বলছিলাম, ও কথা বলতে বলতে এরকম চুপচাপ ও বসেই ঘুমায়। ওর পেটে পেটে হজমের ওটাকে কী বলে, ওইটা নষ্ট হয়ে গেছে, আলসার আলসার বলে, ওইটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেক মাসে মাসে ওকে ব্লাড দেওয়া হয়, দুরকম অসুখ বিসুখ, মানে একটা হচ্ছে আলসার আর একটা হচ্ছে অ্যামোনিয়া না কি বললো, অ্যানিমিয়া, ওইটা হয়েছে। দুটো রোগ হয়ে ওকে জরাজীর্ণ করে তুলেছে একদমই। তো অনেকক্ষণ কথা টথা বললাম, দিয়ে ওর মেজ দিয়ে আসলো, তার সঙ্গে একটু কথা টথা বলে ফোন নাম্বার নিয়ে আসলাম। ভীষণই মনটা খারাপ হয়ে গেল ওর সঙ্গে দেখা করতে গিয়ে। তারপর ওর বাড়িতে ওর সঙ্গে কথা বলতে বলতে আমার মাসির মেয়ে ফোন করেছিল, যে মাসির মেয়ের যে মাসির বাড়ি থেকে আসলাম গতকাল, ওই মাসি মেয়ে ফোন করেছিল, যে বললো দিদি তুমি কোথায় কী করছো। বললাম এই ব্যাপার, এখানে আছি। তো বললো দিদি আসো না, ঘুরে যাও না, কোনো দিন তো আসো নি আমার শ্বশুর বাড়িতে, সেই বিয়ের সময় এসেছিলে। তারপরে যাই হোক, কুঞ্জঘাটার থেকে টোটো করলাম, একটা বাচ্চা ছেলে, ওকে টোটো করে বললাম আমাকে কাদি বাস স্ট্যান্ড নিয়ে চল। তারপরে কাদি বাস স্ট্যান্ড ভাড়া করে তারপরে টোটোতে উঠে ওকে বললাম আমি অমুক জায়গায় যাব। তাও বললো দিদি আমি চিনি, চলো তোমাকে নিয়ে যাব। তা বললাম ভালো কথা, চল তাহলে। তো 50 টাকা ভাড়া নিয়েছিল, নিয়ে ওর সঙ্গে ওই ছেলেটা টোটোতে করে একদম ডাইরেক্ট চলে আসলাম কুঞ্জঘাটার থেকে সুতির মাঠ। তো সুতির মাঠ এসে চলো, যাই হোক, সুতির মাঠ পৌঁছানোর আগে রাস্তায় তোমরা তো জানোই আমার এসব তুলতে খুব ভালো লাগে, সিন সিনারি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। একটা সময় এটাই তো আমার জন্মভিটা ছিল, জন্মভূমি ছিল, ভিটা না জন্মভূমি ছিল। তো জন্মভূমিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। এখন আর সেই আগের মতো কিচ্ছু নেই, রাস্তাঘাট চলাফেরা সব মানুষ সবই বদলে গেছে। আর একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখি পারি কি না। এটা রাখলে কি করে হবে বলছো, স্ট্যান্ডে রেখে করতে, এটা কে বলো তো? আমার একটা বোন, কে বল, কেমন বোন বলি, যে মাসির বাড়ি থেকে ঘুরে আসলাম সেই বোন, এটা ওই মাসির বড় মেয়ে। মাসির এক ছেলে এক মেয়ে, তোমাদের বোন ছিল? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে, দুই ভাই বোন। ওরা ভাইয়ের সঙ্গে আলাপ করায়নি, কারণ ভাই হচ্ছে একটু গম্ভীর টাইপের, আমার ভাইয়ের মতো। আমার ভাই যেমন ক্যামেরার সামনে আসবে না, কিন্তু আমার ভিডিও তোমার ভাই আছে। আছে, হ্যাঁ, খুবই ভালো। তাহলে ওর ভিডিও তোমাদের দেখতে হবে, ওর ভিডিও দেখলে
তোমরা ওর ভাইয়ের মানে দেখতে পারবে ওর ভাইকে, আর এই যে আমার বোন, আমরা নিজে হাতে করে দাঁড়িয়ে থেকে বোনকে বিয়ে দিয়েছিলাম, সেই বোনের বিয়েতে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে, এখন ছেলে বিয়ে হয়ে গেছে বড় বড়, আর 9 বছর পর আবার আসলাম, বিয়ের দিন এসেছিলাম, তাই তো? বিদায় করে তারপরে তখন আমি বোম্বে থাকতাম, বোম্বে থেকে আমরা দুজনে এসেছিলাম, এসে ওকে চার হাত এক করে আমার সেই বোন অনেক বছর পর খুব ভালোবাসে আমাকে। এইবার ওই বাড়িতে গিয়ে তোকে খুব মিস করছিলাম, আর পরশুদিনকে ও কমেন্টও করেছে, দিদি আমি খুব মিস করছি তোমাকে, তুমি নেই, তুমি ওই বাড়িতে আছো, আমি নেই। যাই হোক, সেই টানে টানে আবার চলে আসলাম, মাথা থাকলেই কেটে যায়, তাই না বলো? সেই টানে টানেই চলে আসলাম, বহরমপুরে এসেছি, আছি, আর বোনের সঙ্গে দেখা করব না, 8-9 বছর হয়ে গেছে যেটা হয়। তুই যদি ওই বাড়িতে থাকতিস তাহলে পরে আবার না আসলেও হতো, যে দেখাটা হয়ে যেত, কিন্তু এখন ভাগ্যে আছে বোনের শ্বশুর বাড়িতে এসে দেখা করতে হবে। আমারও ঘোরা হলো, একটু আগে গেছিলাম বান্ধবীর সঙ্গে দেখা করতে, তোমাদের দেখাতে পারিনি, বান্ধবী ভীষণ অসুস্থ, আমার এত খারাপ লাগছে, কি যেন রোগ, আলসার, আলসার না অ্যানিমিয়া নাকি বলছে, দুটো রোগে প্রত্যেক মাসে মাসে অ্যানিমিয়া। আমার দিদির আছে জানো, মাসুদ দিদির, তো এই মাসুদ বলছে পিস্তুদ দিদির, মামকে দিদি, বড় পিসি ছোট মেয়ে, তো তোমার হচ্ছে কি ওর এখন তো ঠিক আছে, কোন ডাক্তার দেখিয়েছে ও বলছে একটু ঘুমটুম প্রবলেম বলে, বিয়েও করেনি ওরা, ওরা দুই মানে বড় বোনটা ফার্স্টে বিয়ে হয়ে গেছিল, বাড়িতেই ঘর জামাই করে আলাদা থাকে, ওর মতোও থাকে, কোনো সমস্যা নেই, আর এই ছোট বোনটা মেজো বোনটা ওরা ভাইটা কেউ বিয়ে করেনি, 3 ভাই বোনই অসুস্থ কম বেশি করে ফ্যামিলিতে, মা এত বয়স হয়ে গেছে সে ভালো আছে, একটুখানি ভিডিও করেছি আমি ওখানে গিয়ে, কিন্তু ওই পজিশনে না ভিডিও করতে চাইলাম, মানে প্রায় না সব জায়গায় ওটাকে ওটা হয় না, আমি তো পারি না অন্তত, সব জায়গায় হ্যাঁ সবাই মেনে নিতে পারে না, কি দেখাবো আমার নিজেই, আমি ওর সঙ্গে কি কথা বলবো, আমার এত খারাপ লাগছে। যাই হোক চলো, অনেক বক বক করে ফেলছি, আমার আবার ক্যামেরা অন থাকলে খুব কথা বলতে ইচ্ছা করে বন্ধুদের সাথে, আমি খুব কথা বলবো, বক বক করে যাই, বন্ধুরা বকা দেয় ওর জন্য আমাকে, চলো ওর সঙ্গে গল্প করি, আজকের দিনটা থাকবো, জোর না তাড়িয়ে দিলেও থাকবো, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপর যদি বলে না দিদি আর হবে না চলে যাও, তাও চল যাবো, চলো কাপটা ছাড়ি, তারপরে আমরা গরম গরম মুড়ি সিঙ্গারা খাবো, এই যে মিষ্টি দোকানে গেছিলাম, জানি বোন বকা দেবে, জানি না ওর পছন্দ হবে কিনা, আমার পছন্দ মতো মিষ্টি নিয়ে এসেছি, কি বলতো এই যে সেই পোস্ত দেওয়া মিষ্টি, পোস্ত দেওয়া মিষ্টি আমার পছন্দ মতো নিয়ে এসেছি, সিঙ্গারা নিয়ে এসেছি, খাবো। ওরে বাবারে বাবারে, এগুলো কি হচ্ছে এখানে, হাই জাম্প লং জাম্প, দেখো 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 আমার বোনের, ওই দেখো বোনের দুটো বাচ্চা, এই যে এটা পুচকেটা ছোট ছেলে, আর এই হচ্ছে মেয়ে, দেখো কি করছে দুষ্টুটা, দেখো দেখো দুই ভাই বোনে কি দুষ্টুমি করছে দেখো, আর ওইটা তো খালি হাসে, কথায় কথায় খালি হাসতেই থাকে হাসতেই থাকে, আর এটা বলছে তুমি আমার দিদি, আমার মায়ের দিদি তাহলে তুমি আমারও দিদি, তাই তো, আমি তোমার দিদি তো, ঠিক আছে মায়ের দিদি তোমারও দিদি, উড়ি বাবারে, দেখো এটার হাইটটা কিন্তু কম না, অনেকটা হাইট, সেইখান থেকে লাফি লাফি পড়ছে বিছানার উপরে, আন্না আন্না প্লাউড ভেঙে যাবে, প্লাউড ভেঙে যাবে, একদিন কি হবে বলো তো, এই দেখো দুষ্টু, এই দেখো দুষ্টু, দেখো এই দুটো দুষ্টু কোথায় হবে তখন, মাটিতে ফিরে যাবে কিন্তু, দেখো খালি হাসে খালি হাসে, উই বাবারে চিংড়ি মাছের মতো ত্রিং ত্রিং করে লাফাচ্ছে খালি, তুমি সব এই পাশে, আজকে আমি তো তোমার তোমার কাছে মিস্ত্রি কাটতে বলবো না, তাহলে তুমি করবে না বলো, আর আবার লাগাবা, তাহলে কি হবে আবার লাগালে, তাহলে আবার লাগালে কি হবে, রেখে দেবো, কাটবো না, তাহলে তুমি আর লাফাবে না তো বলো, তোমার পায়ে ব্যথা লাগবে যে ওই বারবার লাফালে, তুমি ছোট না বলো, ওরে বাবা তুমি বলো,
ওই জন্য তোমার লাগে না, এত লাফাও তোমার লাগে না, তুমি বলো হয়ে গেছো তাই তো? আচ্ছা আচ্ছা, এইটা এইটা ছোট না, তোমার মা ছোট তাই তো? বাচ্চাদের লাগে। এবার বোঝো বন্ধুরা কি বলবে তোমরা, কমেন্ট করে জানিও। দেখো কি বিচ্ছু, কি বিচ্ছু, দেখো ওই দেখো ওই দেখো। তুমি করো না, তুমি ভাইকে, তোমাকে বললাম না তুমি ভাইকে বকা দেবে। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, আজকে মনে আমাকে দেখে বেশি একটু করছে মনে না। চলে গেলাম আমি, চলে গেলাম। মা বলছে এই তেঁতুল ডালটা আমাকে একটু দিয়ে পাঠাতে, তাই বলছে বলছি চলে আসো। হ্যাঁ ফেলে দিয়ে খাও। তাহলে কি করে আমরা ঘুম ভাঙালাম তোমার? আচ্ছা তুমি চোখ বন্ধ করে শোও, যাও আওয়াজ করবে না, আর আওয়াজ করবো না আমরা, যাও শুয়ে পড়ো। বাবা রে দেখেছ, এখানে এখানে আমাদের মুখ দেখতে পাবে না, আমরা নাইট ল্যাম্প জেলে শুয়ে পড়েছি, আমি বোন আর বোনের মেয়ে তিনজনা খাটে শুয়েছি। এখানে কোন লাইট, এখানে বেড সুইচ আছে নাকি? ওই যাবো নেমে দিব তাহলে, তোকে নেমে দিতে হবে। দেবো দিবি, একটু কষ্ট কর। কত বকবক করে সবাইকে শাসন করে বেড়াচ্ছে। তো আমরা এখন শুয়ে পড়েছি, বোন বোন মাঝখানে শোবে, আর ও ওই যে ওই পাশে শোবে, আর আমি এই ধারে শুয়েছি। আমরা এখন শুয়ে পড়েছি আজকের মতো, চলো গুড নাইট। তোমাদের সবাইকে গুড নাইট বলতে আসলাম, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, বলে দাও গুড নাইট, বলে দাও গুড নাইট, গুড নাইট। চলো গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, কেমন? টাটা। ছোটটা জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, বন্ধ করে দেখ। কালকে কি সোমবারের উপোস? সোমবারের উপোস কালকে।